আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানব যে শায়খ আহমদুল্লাহ সাহেব গিয়াসউদ্দিন আল তাহিরিকে নিয়ে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এই বিতর্কর সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব। তো এখানে অনেকগুলো আলেমের বক্তব্য আমি উঠে ধরছি, বক্তব্যগুলো শুনেন, এর মাধ্যমে ইনশাল্লাহ সমাধান বেরিয়ে আসবে। আর আমার চ্যানেলটা নতুন, যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি তো না, চলুন আমরা নবী গোল্লায় যাবগা, আমার দল ঠিক থাকুক, কথা বলেন না কেন? নবীরে গালি দিলে মনে কষ্ট লাগে না, দলের কোন নেতারে গালি দিলে তার কলিজার মধ্যে আঘাত লাগে, কথা বলেন না কেন? আছে না বাংলাদেশে? বঙ্গবন্ধুর গালি দিলে আওয়ামী লীগ এলাকার ভিতরে আগুন লেগে যায়, জিয়াউর রহমান রে গালি দিলে বিএনপি এলাকা আগুন লেগে যায়, সাইদির গালি দিলে জামাত ইসলাম আলারা পাগল হয়ে যায়, সরমনা বিশ্বাব রে গালি দিলে বাংলাদেশে তার মুরিদরা খন্তা কোদাল নিয়ে রাস্তায় নেমে যায়, কথা বলেন না কেন? দুই টাকার এক নেতার জন্য যদি এত মায়া লাগে, আমার বিশ্ব নবীর মায়া কি কম? তা আপনার দলের নেতার জন্য যদি এত মায়া লাগে, সাহাবা একরামের বিশ্ব নেতা সাইয়েদুল মুরসালিন, যাকে সাইয়েদুল মুরসালিন বলছে, আল্লাহ নিজে বলছে সমস্ত নবীদেরও সর্দার, সমস্ত নবীদেরও সর্দার, সমস্ত দলপতি সভাপতি, এমনকি জান্নাতেরও সভাপতি আমার নবী, আমার আল্লাহর পরে যার স্থান। এই যে দেখেন বাংলাদেশে ঠেলা ঠেলি লাগছে, এক শায়খ কইছে বিশ্ব নবী কি কমু আর কোন দিকে যাবো ভাই, আমি বললি তো আবার ভাইরাল, মুখ খুলতে চাই না, তবু আজকে না খুলে পারছি না। হ্যাঁ, এর কথা রাইট আছে, এর কথা রাইট আছে, কথাটা শুরু হয়ে গেছে আজকে। দেখেন একটা কথা মানুষের, ভাই আমি অনেক সময় কি সব কিছু কি ঠিক মতো কইতে পারি? অনেক সময় আছে মন মনের সাথে ঠিক থাকে না, আমিও অনেক সময় স্লিপ কাটে, অনেক কথা ভুল বলে ফেলি। মিডিয়াও আছে কিছু কিছু বেজরমা মিডিয়া, কথা বলেন না কেন? দেখো জন্মের ঠিক নাই, এরাও দেখবেন আলেমুল আমার ভিতর লাগাই দেওয়ার জন্য কি একটা শুরু হয়েছে। আজকে গেছি গ্যারেজে, গাড়ির গ্যারেজে গেছি, কি বলবো মনের কষ্টে, এক বেটা কইতেছে আপনার তো হুজুর ঠিক নাই, এক তাহিরির কথা লই আমার একজনে অপমানের, আজকে মিরপুর এক নম্বরে আজকে অসুস্থ মানুষ, উত্তর দিতে পারলাম না। আমি বললাম কি সমস্যা কি আপনার, কয় একজনে কয় একটা, আর একজনে কয় আর একটা, আমাকে আপনার এডিয়ে নিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে জিগাবে না যে নবী কবের থেকে নবী, এটা জিগাবে না, জিজ্ঞেস করবে তুই আমার নবীরে মানছিলি কিনা। তা আপনার মুখে নাই দাড়ি, আপনি তো নবীরে মানেনি না সাদা কতক্ষণ না কেন, এটা দাঁড়িয়ে দিনে ছোতা ছোতা হাত দিয়ে এহেনি তো ঠেকাই দেবেন আপনারা, আমারে কয় এ সকালে কয় এহেনি তো ঠেকাই দেবেন থোতায় হাত দিয়ে। আমি বললাম যে মেয়ে আপনি নবুয়াতি কবে নবী পাইছে, আমার নবী জন্মের আগের থেকে নবী, কথা বলেন না কেন? 100% সমস্ত ফতোয়ার কিতাবে সমস্ত হাদিস কোরআনে আছে, হয়তো আমাদুলে সব সিলিপে বলা বলতে যে বুঝে লাইছে আর একবারে, নবী দুনিয়া আসার আগের থেকে নবী, ঠিক আছে সমস্ত ফতোয়ার কিতাবে হাদিস কোরআনে আছে, কিন্তু নবুয়াতি প্রকাশ, নবুয়াতি প্রকাশ পেয়েছেন আমার বিশ্ব নবী, নবুয়াতি পেয়েছেন নবী তো দুনিয়া আসার আগেই নবী বানাই রাখছে তারে আল্লাহ, আমার নবীরে পৃথিবীতে আসার আগেই দুনিয়া বানাইবার আগে আমার নবী নবী, এটা সমস্ত আহলে হক আলেম ওলামার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা অস্বীকার করা কিচ্ছু নাই, কিন্তু নবুয়াতি প্রকাশ পেয়েছেন অর্থাৎ নবী যে আমার নবী এখন আনুষ্ঠানিকভাবে, এই মিয়া আমার ইলিয়াসউদ্দিন মোল্লাই মসজিদে পাঠাইছে, এ কমিটির কেউ জানে না, আমার একদিন ডাক্যে নেতার অফিসের মধ্যে বলতেছে তুমি বাহিরে সেরে যাবা কই, আনুষ্ঠানিকভাবে তোমার আমি বলে দিলাম আগামী জুমা তুমি আমার মিতা মানুষ এখানে বড়াবা আমার এই মসজিদটা যাও আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই আমার তো এখানে আছে, এই আমি তোমার কইলাম না, হয়তো কমিটির কেউ রে সভাপতির সেক্রেটারিরে সহসভাপতি হেলেন বাইরে বলে দিছে এ জিয়াদি সাহেব যাইতেছে জুমার নামাজ পড়বে, সে বলে দেশের দিকে কি আমার খতিব কি রয়ে গেছে, এখানে জুমা পড়াইছি আপনারা মিটিং করছেন, মিটিং করে আমার পাশ করছেন যে জিয়াদি সাহেবের হাদিয়া কত দেওয়ান যায় কি করণ যায়, বাস হয়তো এক জুমা দেড় জুমা দুই জুমা পরে আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট কাটতেছেন, কথা বলে না কেন? কিন্তু এমপি সব তো আমার যেদিন বলে দিছে সেদিন থেকেই তো মোটামুটি মাশাল্লাহ খতিবগিরি কনফার্ম, কারণ হেরা যদি মিটিং করে
বলে দেয় যে এমপি সাহেব পাঠাইলে কি আমরা রাখবো নাকি, যদি এটা বলে দিতেন তাহলে কি এমপি সাহেব কষ্ট পাইতেন না? কথা বলে না কেন? এমপি সাহেব কষ্ট পাইতেন, কিন্তু এরা দেখছে যেদিন থেকে আমারে পাঠাইছে এমপি সাহেব সেদিন থেকে কিন্তু এটা ধারণা করে ফেলেছে এবং ওই মাসের বেতনও কিন্তু এরা আমারে দিছে। আমার মনে আছে আজকে 5 বছর হয়ে গেছে, 5 বছর আগের কথা দেখো মনে নাই, বুঝাবার জন্য বলছি। ওই মাসের বেতন আমি ঢুকছিলাম হলো, তখন জুমা পড়াইছিলাম 2টা, কিন্তু পুরা মাসের হাতে এরা আমারে দিছে, এমপি সাহেব বলে দিছে, এমপি সাহেবের কথার দাম আছে, কথা বলেন না কেন, সেই হিসাবে দিছে। কিন্তু আমার আল্লাহর কথা হলো, আমার নবী হলো আদম আলাইহিস সালামকে বানাইবার আগে আমার নবীরে আমি নবী বানাই রাখছি, আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না, কিন্তু আমি পাঠাইছি পরে, এবং পাঠাইয়েই শুধু আমি আল্লাহ ক্ষান্ত থাকি নাই, আমি আমার নবীরে সুন্দর করে বানাবার জন্য যা আছে ফেরেশতাদের সাথে মিটিং মিছিল সব কইরা 41 বছর 40 বছর 3 মাস 10 দিনের টাইমে হেরা পর্বতের মধ্যে রাইকা একবারে পাকা ইটের মতো পাকা কইরা ওখান থেকে বলে দিছে, আজ থেকে আপনি বলেন আমার পরে কোরআন নাজিল হয়েছে, নবুয়াতি দিয়েছে আমার অনেক আগে, আমি আপনাকে বলি নাই, আপনারা আমার আত্মীয় স্বজন, আজ থেকে বললাম আমি, কিন্তু আজ থেকে নবুয়াতি প্রকাশ করে দিলাম। এখানে নবী বলছে আমি নবুয়াতি প্রকাশ করলাম, নবী কিন্তু আমি দুনিয়া আসার আগের থেকে, নবী কিন্তু নিজে বলছে আমি নবী আরো আগের থেকে, কিন্তু নবুয়াতি প্রকাশ করলাম 40 বছর 1 মাস 10 দিনের সময়। এই জন্য এইটা অস্বীকার করা যাবে না যে আমার নবী 40 বছর আগে নবী না, এটা অস্বীকার করা যাবে না। হয়তো আহমদুল্লাহ শায়েখ আহমদুল্লাহ সাহেব অনেক এলেমের অধিকারী, উনি বলতে যে ঠিকভাবে বোলাই বুঝাই বলতে পারে নাই, এই ডেরে নিয়ে ভাই এমন অপমান হইতেছি আমরা, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, কি বলবো আর, বলার কিছু নাই, আল্লাহ সবাইকে সমুজ মুজ দান করুক, যেরকম আমিন, সবাইকে সঠিক বুঝ দান করুক। তাহলে আমরা আজ থেকে আকিদাগতভাবে আহলে সুন্নতুল জামাতের আকিদা, আমার নবী নবী জন্মের আগের থেকেই, এই পৃথিবী বানাবার আগেই নবী, ঠিক না বেটিক, এটা অস্বীকার করা কিচ্ছু নাই, কিন্তু নবুয়াতি প্রকাশ পেয়েছে 40 বছর আগে, এটা ভালো করে বুঝি, 40 বছর পরে নবুয়াতি আনুষ্ঠানিকভাবে নবুয়াতির অ্যাপার্টমেন্ট কার্ড আমার আল্লাহ নবীকে প্রকাশ করেছেন, কিন্তু নবী আমার দুনিয়া আসার আগে, আলহামদুলিল্লাহ বলেন, 40 বছর আগে আমার নবী নবী, মনে থাকবে তো, হ্যাঁ ভালো করে মনে রাখবেন, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, নবী নবী দুনিয়া আসার আগে নবী, 40 বছর আগেও নবী, আনুষ্ঠানিকভাবে আমাদের দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট দিতে বলেছে 40 বছর পরে, এতটুকু আমরা বুঝি। এ নিয়ে ধাক্কা ধাক্কি ভালাভালি করে আলেম ওলামার পরে খারাপ নজরে কথা বলা আমি মনে করবো এটা ব্যাখ্যা বিচার আর কিছুই না, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে কোনা আমিন। না মামলা টামলা না, এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয়, একজন ভুল করছে আরেকজন তার সংশোধনের জন্য বলতেছে, সংশোধনের জন্য আমরাও বলছি, তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত। আর যিনি ভুল করছেন ওটা তো ভুল, উনি চুপ থাকলেও তবা হবে না, বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুন। জি 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 আমি আমি বুঝতে পেরেছি আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, এর আগে তিনি নবী ছিলেন কিনা? দেখেন এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগ থেকে স্পষ্ট করে এসেছি, বিশেষ করে গত বছর এক মৌলবী সাহেব এই আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সহিহ বুখারীর দর্স সমাপনী উদ্বোধনী দর্শে বক্তব্যটা বলেছিলাম। এবছরও আবার আল্লাহর কি হুকুম, এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বিভ্রান্তি না, মমিনের কোনো বিভ্রান্তি না, মমিন মূল আসলটাই বিশ্বাস করে, মুনাফেকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা ই চলে আসলো, প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কি, তখন ওই সহিহ বুখারীর উদ্বোধন অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি, সুস্পষ্ট বক্তব্য, আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। এক্ষেত্রে সহিহ হাদিস আছে, এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়া, আপনি কখন থেকে নবী? তা আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী
আদমের যখন কোনো এক্সিস্টেন্স অস্তিত্বই রূপ লাভ করে নেই, আদম নামে কোনো অস্তিত্ব অস্তিত্বে আসে নাই, আদমের একটা অংশ ছিল রূহ আরেকটা ছিল মাটিতে, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। এই হাদিসটা তিরমিজিতে আছে। আরেকটা হাদিসে এসেছে, আরেকটা হাদিস যেটা বুখারি সহ দশজন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন, ইরবাজ বিন সারিয়া থেকে, ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদাম লামুনজাদিলুন ফিতিনাতি। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে নিজ কানে শুনেছি, তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছে। তো বিষয়টা তো স্পষ্ট। তাহলে আমাদের আকীদা ও বিশ্বাস যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই, তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। বিষয়টা স্পষ্ট। এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে? এখানে এসেই একটা সত্য মহাসত্য কথা মেনে নিতে হয়, আসলেই আদম না, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করেছেন, এবং নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিছেন, তখনও আরশ কুরসি লৌহ কলম হয় নাই। সব কিছুর আগে আল্লাহ তার আখিরি নবী তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় নূরে মুহাম্মাদি। এ ব্যাপারে কিছু মৌজু হাদিস আছে, ওটা আমরা না মানলাম, জয়ীফ হাদিসগুলোকে সহিবি শাহেদ হিসেবে নেওয়া যায়, এ ব্যাপারে তো সহি হাদিসও আছে। তাহলে বোঝা যায় আদম সৃষ্টির আগে ঘোষণাটা কেমনে সম্ভব হইল? আদম সৃষ্টির বহু আগে, সকল সৃষ্টির আগেই আল্লাহ তার দোস্ত আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল। আগমনের দিক দিয়া প্রথম নবী আদম, আগমনের দিক দিয়ে, আর আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী হিসেবে, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন 1500 বছর আগে, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের রেসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, দীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে 40 বছর বয়সে ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে। এটাই হচ্ছে আহলুস সুন্নাল জামাতের আকীদা, এটাই হচ্ছে আরিফ বিল্লাদের আকীদা, এটাই হচ্ছে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর আকীদা, বাহাউদ্দিন নকশবন্দি এবং বিশেষ করে ইমামে গাজ্জালি সহ ইসলামের ইতিহাসে যারা আরিফ বিল্লাহ আল্লাহর পরিচয় যারা লাভ করেছিলেন, মারেফতে নূর আল্লাহ যাদেরকে দান করেছিলেন, তাদের মত এটা। এবং এই মত ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার হায়তামি এবং মোল্লা আলী কারি, আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, তারপরে আল্লামা খতিব আল কাস্তালানি, পৃথিবীর বিখ্যাত যারা মহাদ্দেশ, আজকের না 700-800 হাজার বছর আগের, বিশেষ করে কাজী আয়াস, এইসব মহান মনীষীদের বক্তব্য এটা, মত এটা। অতএব যারা এর বিপরীত মত প্রচার করতেছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 1500 বছর আগে 40 বছর বয়সে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এর আগে উনি যা করেছেন সেটা দলিল না, তারা আসলে এইখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1500 বছর আগে গারে হেরাতে 6 মাস আল্লাহর ধ্যান করার পর সরাসরি ওহি এসেছে, কোরআন নাজিল শুরু হয়েছে, তখন নবুয়তের প্রকাশ ঘটেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী তখন থেকে, আদম যখন অস্তিত্ব আসেনি। কিসমা না, মামলা টামলা না, এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যে আমরা বসে, আপনি বুঝতেছেন না, আমি বুঝাই দিই, এটাই মনে হয় ভালো। এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা বামপন্থীরা সুযোগ পাবে যে আলেম আলেমে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে, আর তাগুতি সত্যি বাহবা দিবে, যাক এরা তো এখন ব্যস্ত আছে, আমরা আমাদের কাজ করি। যেটা মামলায় না যেয়ে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত, আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত ভুল হয়ে গেছে তবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেই হয়, তাহলে বিষয়টা দ্রুতই সমাধান হয়ে যায়। আমাদের আহলুস সুন্নাহ জামাতের আকীদাটা তো বুঝছেন, অর্থাৎ আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার নব্যতের প্রকাশ ঘটেছে 1500 বছর আগে 40 বছর বয়সে, কিন্তু উনি নবী এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন আদম সৃষ্টিরও বহু আগে। এটি আহলুসুন্নাহ জামাতের আকীদা বিশ্বাস। এর বিপরীত বিশ্বাসটা কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে মানুষকে, বুঝতে পারছেন? আর যে দুইজন আলোচক এখন ই হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটা বিতর্কের বিষয় না। একজন ভুল করছে, আরেকজন তার সংশোধনের জন্য বলতেছে, সংশোধনের জন্য আমরাও বলছি। তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত। আর যিনি ভুল করছেন ওটা তো ভুল, উনি চুপ থাকলেও তবা হবে না, বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুন। অনেকদের গিয়াসুদ্দিন আর তাহির সাহেব যে একটা শব্দ বলেছে না, তিনি চুপ, তিনি কি মুখ একবারে তালা ঝুলিয়ে, অটো তালা ঝুলিয়ে বসে আছে, মানে তিনি পৃথিবীর মানুষের কাছে মহৎ সাজতে চায়। মহৎ হতে হলে মালিকের দয়া লাগবে, মদিনাওয়ালার সুদৃষ্টিভঙ্গি লাগবে, ঠিক শায়েখ? উনি কিন্তু বয়সে আমার চাইতে অনেক মুরব্বী, কিন্তু আমার কাছে মনে কেন জানি মনে হচ্ছে কোথাও যেন উনি মানে নিজেকে বিক্রি করে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে তিনি সেই প্রতিবন্ধকতার বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারতেছে না। তিনি রাসুলের 63 বছর জিন্দিগির মধ্যে তিনি পুরো 40 বছর কি তিনি মাইনাস করে দিয়েছেন। আমি আলোচনা শুনে অত্যন্ত অবাক হলাম, উনি কি এগুলো জেনে বলেছে নাকি উনি হাদিসগুলো জানার পরে তথ্য গোপন রেখেছে? যদি তিনি জানার পরে তথ্যটা গোপন রেখে থাকে তাহলে 100% তিনি মিথ্যাবাদী। তিনি কি মিথ্যাবাদী? অনেক বড় অপরাধী, মুনাফিক। আমি আমার ভক্ত বা ওই শায়েখের ভক্ত বা গিয়াসুদ্দিন আর তাহির সাহেবের ভক্ত, আমি কিন্তু ভক্তদেরকে মিন করে কথাগুলো বলছি, আপনাদেরকে বলছি, আপনারা আবেগি না হয়ে আমার ভক্ত হওয়ার দরকার নাই, গিয়াসুদ্দিন আর তাহিরের ভক্ত হওয়ার দরকার নাই, ওই শায়েখের ভক্ত হওয়ার দরকার নাই। আপনারা বিবেকবান হন, আপনারা পার্সনকে ফলো করার দরকার নাই, আপনাদের দরকার হচ্ছে মূল বিষয়। দরকার কি মূল বিষয়টা কি, সেটা কতটুকু যৌক্তিক, কতটুকু কোরআন হাদিসের, কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। কারণ মরতে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদাভাবেই মরতে হবে। মরার পরে কিন্তু আমি গাজী সুলাইমানও যাব না, গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবও যাবে না, আর যে তথাকথিত শায়েক ওই শায়েকও যাবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ব্যক্তি রাসুলের 40 বছর কি নবী ছিলেন না তিনি, মানে তার এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস হলো কি করে? যিনি বললেন তিনি 40 বছরের আগে নবী ছিলেন না, ওই ব্যক্তিটার এই বক্তব্যটা কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়? কারণ তারা গ্রহণযোগ্য হওয়ার মতো সেই পরিবেশটা তৈরি করেছে, তারা তাদের স্বার্থ সুবিধার জন্য অন্য কিছুই। এই শায়েকের পক্ষে যে লোকগুলো আছে, শায়েকের পক্ষে যেই কথিত আলেমগুলো আছে, মৌলবিগুলো আছে, ওরা ওই গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের অতীতের সব রেকর্ড তুলে ধরেছে। কি করেছে? সব রেকর্ড তুলে ধরেছে। আরে ভাই, আমি মেনে নিলাম উনি ভণ্ডামি করেছে। কি করেছে? উনি ভণ্ডামি করেছেন, আমি মেনে নিলাম তোমাদের বক্তব্য, আমি অস্বীকার করছি না। যেমন তিনি কথাবার্তা ঠিক করে বলেনি, তেমন তোমরা কিন্তু ওনাকে দিয়ে ট্রল করতেও কিন্তু দ্বিধা করনি। তুমি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব তিনি কে, ওই ওই পার্সনটাকে দেখার কোনো দরকার নেই, ওই পার্সনটাকে দেখার কোনো কি নাই, প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে তোমার ওনার জবান থেকে যে বিষয়টা বের হয়েছে, যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, এটা কতটুকু কোরআন হাদিস থেকে যৌক্তিক, কথা ঠিক কেন? ঠিক। আরে এই ওনার যে এত চমৎকার একটা ভূমিকা, এটাকে নিয়ে ট্রল করছে, ওনার অতীতকে টেনে আনছে। আরে ভাই, অতীতকে টেনে এনে তো আপনি এত বড় অন্যায়কে ধামাচাপা দিতে পারবেন না, এদেশের আলেমরা তো বকলম না। গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব যে একটা শব্দ বলেছে না, তিনি চুপ, তিনি কি মুখ একবারে তালা ঝুলিয়ে, অটো তালা ঝুলিয়ে বসে আছে, মানে তিনি পৃথিবীর মানুষের কাছে মহৎ সাজতে চায়। মহৎ হতে হলে মালিকের দয়া লাগবে, মদিনাওয়ালার সুদৃষ্টিভঙ্গি লাগবে, ঠিক কিনা? মদিনাওয়ালার নুরানি নাজরিকরম লাগবে। তুমি হয়তো তোমার মতো কিছু মানুষের কাছে প্রিয় হতে পারবে, তোমার কাছে কিছু অন্ধ মানুষ রয়েছে, ভক্ত রয়েছে, তারা আবেগী, তারা বিবেকী নয়। তারা যদি বিবেকবান হতো ব্যক্তিটাকে, পার্সনটাকে, তারা সেটা দেখতো না, দেখতো তারা বিষয়টা। এখানে কিন্তু গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব যে মানুষটা কি, সেটা আমার দেখার বিষয় না, বেশি হচ্ছে ওনার যে বক্তব্য, ওনার যেই সামনের দিকে অগ্রসর ধারা, সেটা সঠিক আছে কিনা, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন এখন ওই যে শায়েকের এই বক্তব্য, অন্যায় বক্তব্যকে বৈধ করার জন্য, কি করার জন্য, বৈধ করার জন্য শায়েক মহান মানুষ, উনি মানবিক মানুষ, উনি অনেক ধরনের মানুষের জনকল্যাণে সাধিত, আমরা তো অস্বীকার করছি না। গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব কি একবারও বলছে
গাজী সুলাইমান আল কাদরি কি একবারও বলেছে আহমদুল্লাহ সাহেব ওই শায়েখ তিনি খারাপ মানুষ? আরে উনি উনি তো ওনাকে আমি খারাপ বলিনি, বলবো না, ওনার বক্তব্যটা খারাপ, ওনার নিয়ত খারাপ, উনি মানুষ খারাপ না, উনি যে রাসুলের 40 বছরকে মাইনাস করে দিল, রাসুল বললো আমি তখন থেকে নবী, তুমি বললো না, তোমার এত বড় স্পর্ধা আসে কোথেকে? তুমি শুধু কোরআন হাদিস পড়ো না, ইতিহাসবিদদের কথাও পড়ো তুমি একটু, তখন তুমি বুঝতে পারবে। একজন ইংলিশ কবি, আমি নাম বলতে চাই না, উনি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরফ কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। ওই ইহুদিরা পর্যন্ত বলেছে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আর তুমি সাহেব কে? এই দেশে কিন্তু মানুষ এখন কিন্তু যুবকরা পর্যন্ত বিবেকবান, ওরা সব মানতে রাজি, রাসূল বিদ্বেষ মানতে রাজি, কিন্তু তারপরও রাসূলের কোনো কিছু সহ্য করে না। রাসূল বলতেছে আমি সেই থেকে নবী, আদমের অস্তিত্ব ছিল না, আপনি বলতেছেন